যখন ফেরাউনের বিবি তার দাসীদের সাথে নদীর ধারে এসেছিলেন গোসল করার জন্য, তখন একটি সিন্ধুককে বাগানের কিনারায় নদীর ধারে ভেসে থাকতে দেখেন। সিন্ধুকটি উঠানোর জন্য বললেন, আর সিন্ধুক খুলে দেখেন নেহায়েতই খুবসুরত বাচ্চা। ফেরাউনের ঘরে কোনো বাচ্চা ছিল না, তার কোনো সন্তান নেই। তো ফেরাউনের বিবি বাচ্চাটাকে কোলে তুলে নিল আর মহলের দিকে চলে গেল, আর ফেরাউনকে বলল, আজ নদীর ধারে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। একটা সিন্ধুক ভেসে আসে, খুলে দেখি সেখানে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা।